খাওয়া যায়? আর একটু দিয়ে যাও ঠাকুর। ও তরকারি উরকারি আর কুছ নাই, সব খতম। যা সৌদা হবে ওই তো রান্না হবে। ঠাকুর এইটুকু ভাত কেন? ভাত শেষ হয়ে গেছে, যদিহা ওই খাও। রোজ রোজ এরকম ভালো লাগে না, চল তো স্যারকে গিয়ে বলি। ওরে বাবা, এত রাজা আমি এর মধ্যে নেই। ঠিক আছে, আমরাই যাব, ভীতু কথা কার। তোরা এখানে কেন? স্যার ঠাকুর ভীষণ খাবার কম দেয়, হাতে তরকারি দেয় এইটুকু। আহা, অল্প আহার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো, বুঝেছো? এবারে যাও, গুরুজনের খাওয়ার সময় সামনে থাকতে নেই। কি হলো, যাও। পেটুকটা কিরকম সাটাচ্ছে দেখলি? আমাদের বেলা কম খাবার আর নিজের বেলা মন্ডা মিঠাই। দাঁড়া দাঁড়া, সব উসুল করে নেব, কম খাওয়ার উপদেশ দেখ না কিরকম জব্দ করি, তুই আমাকে শুধু হেল্প করে যাবি। সে আর বলতে হবে না দোস্ত, এবার অপারেশন সুপারিনটেনডেন্ট। ঠাকুরকে বুঝুম ভাজুম দিয়ে একটু আটকে রাখিস। ঠাকুর, তোমার রান্না লাজবাব, আর তুমি তো বেশ বেশি দাও, তবু ফোনটেটা খালি মিছিমিছি তোমার পেছনে লাগে। নন্টুয়া, তো খুব ভালো আছিস। এ ফোনটুয়া না বহুত বদমাস আছে, আজ তুকে আমি মাছের মাথা খিলাবো। আচ্ছা ঠাকুর, আমি তাহলে আসছি। মাছের মাথা খাবে, আমি তোমায় পুঁটি মাছের মাথা খিলাবো। আহা আহা, দারুন মেন। ঠাকুর ঠাকুর, বলিয়ে বাবু, সব নুনে পুড়িয়েছিস, আমি তাহলে খাবোটা কি? নিমক নিমক কইছে হইলেন বাবু, তা আমি জানবো কি করে? যা যা, রাবড়ির বাটিটা নিয়ে আয়। দারুন দারুন জমে কুলফি মাইরি। ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে।